একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় ইনভেস্টিগেশনে যেতে হয় ইনভেস্টিগেশন জার্নালিজম যেটি সেটির অংশ হিসাবে তিনি যদি কারোর ব্যক্তিগত কোনো বিষয় আসয় বের করে আনার জন্য আরেকজনকে প্রশ্ন করেন ধরুন একজন অফিসের বস তিনি দুর্নীতিগ্রস্ত বলে মনে হচ্ছে বা চাউর হয়েছে তিনি এটার ইনভেস্টিগেশনে গিয়ে সেখানকার অন্য এমপ্লয়ীদেরকে জিজ্ঞাসা করছেন যে ওনার সম্পর্কে এই উঠছে আপনি কী বলছেন তো এই কথাগুলো গিবতের মধ্যে পড়বে কিনা অবশ্যই এটি মধ্যে পড়বে না আমরা বলেছি যে ইনভেস্টিগেশন বা আপনার কোনো বিষয়ে তথ্য বের করে আনার প্রয়োজন এই প্রয়োজনে আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন কারোর ব্যক্তিগত বিষয় অনেক সময় অনেক সময় একটি মানুষ সম্পর্কে ভালো মানুষ কিন্তু তাকে খারাপ বানানোর জন্য এরকম চেষ্টাটা চালানো সেটি অবশ্যই সেটি অবশ্যই আপনার নিন্দনীয় হবে এবং এটি নির্ভর করবে নিয়তের উপরে যে আমি উদ্দেশ্যটাই আমার ইন্টেনশনটাই যদি হয় ওই লোকটাকে ক্ষতিগ্রস্ত করা তাকে চাপের মধ্যে ফেলে তার কাছে টাকা খাওয়া কিংবা তা কোনো স্বার্থ সিদ্ধি করা কিংবা কোনো বিশেষ কারণে তা আমি তাকে অযোধ্যাকে হরানি করছি সেটা যে হারাম এবং সেটা যে নিষিদ্ধ বলাই বাহল্য বাট আপনি আপনার তথ্য বের করে আনার প্রয়োজনে বিভিন্ন ব্যক্তিকে তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন এটা নিষিদ্ধের মধ্যে পড়বে না বরং এটা তো জাতির প্রয়োজনে এবং মানুষের প্রয়োজনে এবং মানুষকে বিপদ থেকে রক্ষা করবার প্রয়োজনে এটা দরকার আছে যেমন যারা পুলিশে চাকরি করেন বা প্রশাসনে বিভিন্ন এমন জায়গায় কাজ করেন যাদের কাজ হলো ইনভেস্টিগেশন করা তারা সেই ইনভেস্টিগেশন কাজটা করতে পারেন এটা করাটা নিষিদ্ধ কিছু নয় আলী রেদুল্লাহ তুমি করিমাল্লাহ সাল্লাম পাঠিয়েছেন এক মহিলা তিনি বিশ্বাসঘাতকতা করে একটা চিঠি মদিনার রাষ্ট্রের একটা গোপন তথ্য মক্কার লোকদের কাছে পৌঁছাতে তিনি নিয়ে যাচ্ছেন তখন নবী করিম সাদ সাল্লাম যে স্বামীকে পাঠিয়েছেন তারা কিন্তু হাতিবিন্তাহাকে পাঠিয়েছেন আগে জালে তার ইনভলভেশন ছিল তো তারা সেখানে আপনার যে কিন্তু সেটা ইনভেশন করেছেন তাকে বাধ্য করেছেন তুমি বের করো না হলে আমরা যে কোনোভাবে আমরা তোমাকে চেক করতে বাধ্য হব পরে ভদ্র মহিলা চুল থেকে চুলের খোপা থেকে তিনি বের দিয়েছেন তাহলে বোঝা গেল যে আপনি জাতীয় কোনো ইস্যু জাতির প্রয়োজনে কোনো তথ্য বের করা দরকার একটা দুষ্ট লোকের দুষ্টমি বা অন্যায় অপরাধ এটা বের করে আনা দরকার সেটার জন্য আপনি ইনভেশনের জন্য এই কাজগুলো করতে পারেন কিন্তু লঙ্ঘন করা যাবেন